চরিলাম ব্লকের বাথামুড়া এডিসি ভিলেজের আন্দিছড়া এলাকায় মাছের লোভে বিষ প্রয়োগের অভিযোগ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে চরিলাম ব্লকের বাথানমোড়া এডিসি ভিলেজের আন্দি ছড়ায় দুষ্কৃতীরা মাছের লোভে বিষ প্রয়োগ করে। সকালবেলা ঘুম থেকে উঠে এলাকাবাসী দেখতে পায় আন্দি ছড়ায় মাছ ভেসে উঠেছে, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই এলাকার ক্ষুদ্র ক্ষুদ্র মৎস্য চাষি থেকে শুরু করে হাঁস মোরগ এবং গবাদি পশু প্রতিপালনকারী গৃহস্থরা। এই ছড়ার উপর গোটা পার্বত্য এলাকার কৃষি জমি জমা নির্ভরশীল। এই ছড়ার দুই ধারে বসবাসকারী প্রত্যেকটি পরিবার কৃষিজীবী। নদীতে বিষ প্রয়োগ করার ফলে হামেশাই এই এলাকার গৃহস্থদের গবাদি পশু ছড়ার বিষযুক্ত জল খেয়ে প্রাণ হারাচ্ছে। এলাকাবাসী শনিবার দিন সকালবেলা একত্রিত হয়ে সংবাদ প্রতিনিধির সামনে প্রশাসনের সাহায্য এবং সহযোগিতা চান। এখানে ওই দুই দিন পরে পরেই জলের মধ্যে বিষ দেওয়া হয়, আর বিষে অনেকগুলো গরু বাছুর এখান থেকে জল খায়, অনেক গরু বাছুর ক্ষতি হয়, মারা যায়। আর এখানে মাছগুলোও জলের মধ্যে যা আছে সবই মারা যায়, যার জন্য এখানে যারা মৎস্য চাষি বা মৎস্য যারা জীবিকা নির্বাহ করে মৎস্যজীবীরা তাদের অনেক বিরাট ক্ষতি হয়, যার জন্য আমরা এটার দিকে মিস্টার চাইতেছি পুলিশ প্রশাসনের কাছে। এই ছড়াটার নাম কিটা? মানে বাথানমোড়া ডিসি ভিলেজের চরিলাম ব্লকের অধীন বাথানমোড়া ডিসি ভিলেজের যাতে আছে আন্দিছড়া। এটা ওই রংমালা রামনগর ওয়ের থেকে এটা প্রবাহিত হয়ে ওই রাঙাপানি নদী থেকে মিশছে। এইটা প্রায় সময় গত কিছুদিন আগেও একবার বিষ দিছে, বিষ দেওয়ার পর প্রচুর মাছ নষ্ট হয়েছে, তারপরে কালকে রাত্রে আবার দিছে। আর এটা একটা এই লালসিমুড়া গ্রাম পঞ্চায়েতের নির্দিষ্ট একটা এরিয়ার লোক ওই মাছ ধরতে দেখা যায় ভোরবেলা প্রত্যেকদিন, মানে যখন বৃষ্টিটা দেওয়া হইব তখন ওই অংশের লোক ওই নদীতে নামিয়ে নেমে মাছ ধরতে দেখা যায়। এই বিষ জল খায় কি কোনো গরু বাছুর মত আছে? হ্যাঁ, বিষ আসলে গরু তো বিভিন্ন রকম রোগ হইতেছে। আমরা এই যে এক মাত্র এরিয়ার প্রচুর এরিয়ার বিভিন্ন রকম রোগ টোগ হইতেছে, এই নদীর জল খাইয়েছে, প্রাণী আছে এখানে গরু বাছুর তো নদীর জল খাইতেছে, খাইয়েছে বিভিন্ন রকম রোগ হইতেছে। কি চাইতেছেন আপনারা এখন? আমরা এখন মানে এটা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, তারা একটু চিহ্নিত করে সেটা যাতে বন্ধ হয়। এই ছড়ার উপরে কি এই পার্বত্য এলাকার সমস্ত কৃষি জমি নির্ভরশীল? হ্যাঁ, এটার উপরে তো কৃষি জমি নির্ভরশীল। এটা এই সুইচ গেট আছে, সুইচ গেটটাও রয়েছে ভালো না, না ভালো না। এটারে তো আগেও কয়েকবার ইয়া করছিলাম, এটারে নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এটারে রিপেয়ারিং এর দরকার। Bureau Report, Voice 18.